নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমি নবম শ্রেণীর কোষে থেকে 10.1 যা একটি লাভ ক্ষতি চ্যাপ্টার, এই লাভ ক্ষতি চ্যাপ্টার কোষে থেকে 10.1 এর আমি আজকে 13 নম্বর প্রশ্নটি সমাধান করব। তো চলো ভিডিওটি দেখে নিই ইন্টার পরে। তো বন্ধুরা, আমরা এখন 13 নম্বর প্রশ্নটা পড়ব। তো চলো 13 নম্বর প্রশ্নটি পড়ে নিই। 13 নম্বর প্রশ্নতে বলা হয়েছে, এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? ঠিক আছে, তো এই প্রশ্নে আমাদের বলে দিয়েছে, এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনেছে, কিন্তু কতটি লজেন্স কিনেছে সেটি বলেনি। ঠিক, এটা হচ্ছে আমাদের 13 নম্বর প্রশ্ন। তো সে কতটি লজেন্স কিনেছে সেটা যখন বলেনি সেটা আমরা ধরে নেব। তাহলে আমরা লিখব, প্রথমে ধরি ব্যক্তিটি এক্সটি লজেন্স কিনেছে। ঠিক আছে, এক্সটি লজেন্স কিনেছে সে। তাহলে এক্সটি লজেন্সের যে মূল্যটা হবে সেটা হবে তার মোট ক্রয় মূল্য। ঠিক, তাহলে আমাদের এখানে প্রশ্নতে বলেছে 2 টাকায় 15টি হিসাবে লজেন্স কিনেছে, তার মানে তার 15টি লজেন্সের দাম হচ্ছে 2 টাকা। তাহলে লিখব যে পনেরোটি লজেন্স এর দাম 2 টাকা। এই যে টাকা 2 টাকাটা, এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য আসবে। ঠিক, তাহলে একটি লজেন্স এর দাম সমান 2/15 টাকা। তাহলে এক্সটি লজেন্স এর দাম হবে 2x/15 টাকা। তো এই মূল্য যেটা আসলো সেটা হলো কি আমাদের, এটা হলো আমাদের হচ্ছে মোট ক্রয় মূল্য। তাহলে লিখব, অতএব মোট ক্রয় মূল্য সমান হচ্ছে আমাদের 2x/15 টাকা। এটা হলো মোট ক্রয় মূল্য। এবার সে এই যে মানে এক্সটি লজেন্স কিনেছে, সে এক্সটি লজেন্সটাকে সে অর্ধেক অর্ধেক করে আলাদা আলাদা দরে বিক্রি করছে। তো প্রথম অর্ধেক যে বিক্রি করছে সেটা হচ্ছে তার দর কত বলেছে প্রশ্নে, বলেছে তিনি অর্ধেক টাকায় 5টি দরে, তার মানে তার যে টাকায় 5টি দরে সে বিক্রি করছে। তাহলে লিখব, প্রথম ক্ষেত্রে বলেছে আমাদের টাকায় 5টি দরে বিক্রি করছে। ঠিক, তাহলে 1 টাকায় সে কটা বিক্রি করছে, 5টি। তাহলে লিখবো এখানে আমরা 5টির বিক্রয় মূল্য, প্রথম ক্ষেত্রে 5টি লজেন্সের বিক্রয় মূল্য, 5টি লজেন্সের বিক্রয় মূল্য কত টাকা? 1 টাকা বলেছে। ঠিক, এভে করেছে কতগুলো লজেন্স বিক্রি করেছে, সে তার টোটাল লজেন্সের অর্ধেকটা বিক্রি করেছে, তার মানে এক্সটার অর্ধেক x/2 বিক্রি করেছে। ঠিক, তাহলে আমরা এখানে করব, একটি লজেন্স এর বিক্রয় মূল্য সমান হচ্ছে 1/5 টাকা। অতএব x/2 বিক্রি করেছে, x/2টি লজেন্স এর বিক্রয় মূল্য হবে কত? x/2 × 1/5 টাকা। তাহলে এখানে আসছে কত? x/10 টাকা। ঠিক, এবার আরেক ক্ষেত্রে কী আছে, আরেক ক্ষেত্রে আলাদা দর আছে, সেই ক্ষেত্রে কত দর বলেছে? সে বলেছে টাকায় 10টি দর বিক্রি করলেন। তাহলে লিখব, দ্বিতীয় ক্ষেত্রে তার 10টির লজেন্সের বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। দশটি লজেন্স এর বিক্রয় মূল্য সমাসন কত বলেছে? সে 1 টাকা। ঠিক, এক্ষেত্রে এভাবেও এখানেও সে মানে x/2টা বিক্রি করেছে। ঠিক, তাহলে একইভাবে করবো আমরা, একটি লজেন্সের বিক্রয় মূল্য সমান 1/10 টাকা। অতএব x/2টি লজেন্স এর বিক্রয় মূল্য সমান হবে x/2 × 1/10 টাকা। তাহলে হচ্ছে আমাদের x/20 টাকা। তো এই যে মূল্যটা পেলাম আমরা, তোমরা দেখতে পাচ্ছ এই মূল্যটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় মূল্য। তাহলে আমাদের মোট বিক্রয় মূল্য কত বলো তো? মোট বিক্রয় মূল্য হচ্ছে এই আর এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে আমরা যেটা পাবো সেটা হবে আমাদের মোট বিক্রয় মূল্য। তাহলে আমরা এখানেই নির্ণয় করতে পারবো যে মোট বিক্রয় মূল্য কত। অর্থাৎ লিখি এখানে, মোট বিক্রয় মূল্য
বিক্রয় মূল্য সমান সমান এক্স বাই টেন এটা যোগ এক্স বাই টোয়েন্টি, এত টাকা হচ্ছে আমাদের মোট বিক্রয় মূল্য। এবার হচ্ছে এখানে কত হলো সব কুড়ি, তাহলে টু এক্স প্লাস এক্স এত টাকা সমান সমান কত হচ্ছে আমাদের থ্রি এক্স বাই টোয়েন্টি টাকা, ঠিক আছে। এটা হলো আমাদের কি মোট বিক্রয় মূল্য। এবার মোট ক্রয় মূল্য এটা, মোট বিক্রয় মূল্য এটা, তো এই দুটো দেখো ভগ্নাংশে আছে, তো এই ভগ্নাংশের মধ্যে কোনটা বড়, তবে তো আমরা বুঝতে পারবো যে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। তাহলে আমরা এখানে লিখব যে আরেকবার লিখব মোট ক্রয় মূল্যটাকে, অতএব মোট ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য আমাদের কত ছিল টু এক্স বাই পনেরো টাকা, আর আমাদের মোট বিক্রয় মূল্য আছে হচ্ছে কত, মোট বিক্রয় মূল্য আছে হচ্ছে থ্রি এক্স বাই টোয়েন্টি। তাহলে এই দুটোকে আমরা লিখি এদিকে রাফে করবো আমরা এটা, ঠিক আছে, থ্রি এক্স বাই টোয়েন্টি আর টু এক্স বাই ফিফটিন, ঠিক আছে। তো এই দুটোর মধ্যে আমাদের কোনটা বড় কি করে বুঝবো, তো এই দুটো হচ্ছে ভগ্নাংশ, এই দুটো ভগ্নাংশ আমাদের হরগুলোর লসাগু লিখবো। তাহলে কুড়ি আর পনেরোর লসাগু দেখি কত হয়, তাহলে এখানে দুই দিয়ে, দুই দিয়ে না এটা হবে আমাদের কত পাঁচ দিয়ে নেবো আমরা, পাঁচ দিয়ে তাহলে চার আর তিন, তাহলে এদিকে পনেরো আর চারে ষাট, ষাট হচ্ছে যে লসাগু। এই লসাগু দিয়ে যদি দুটোকে গুণ করি তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা বড় এবং কোনটা ছোটো। এটাই হচ্ছে নিয়ম যে দুটো ভগ্নাংশকে তুলনা করতে হয় কীভাবে, মানে দুটো ভগ্নাংশ যে আছে তাকে তুলনা করি আমরা যে কোনটা বড় কোনটা ছোটো এই নিয়মে, ঠিক আছে। তাহলে থ্রি এক্স বাই টোয়েন্টি গুণ সিক্সটি, একটা আছে টু এক্স ইন্টু সিক্সটি বাই ফিফটিন, তাহলে এটা চার হয়, তাহলে এখানে এইট এক্স আসলো, আর এটাতে আমাদের তিন হয় তাহলে নাইন এক্স আসলো, নাইন এক্স আর এইট এক্সের মধ্যে কোনটা বড় আমাদের নাইন এক্স বড়, তাহলে নাইন এক্স কার ক্ষেত্রে আসলো, নাইন এক্স আসলো আমাদের থ্রি এক্স বাই টোয়েন্টি, তাহলে থ্রি এক্স বাই টোয়েন্টিটা কি থ্রি এক্স বাই টোয়েন্টিটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য বেশি। তাহলে লিখবো আমরা, অতএব লাভ, লাভ সমান সমান থ্রি এক্স বাই টোয়েন্টি মাইনাস টু এক্স বাই ফিফটিন এত টাকা, ঠিক আছে। এই অংশটা তোমরা রাফে করে নিবে যেটা আমি এখানে দেখালাম, ঠিক আছে, এই ব্যাকেটে। এরপর এটাকে আমরা করতে পারবো, তাহলে এখানে হচ্ছে আমাদের লসাগু করে ষাট হলো, আর দিকে তিন নাইন এক্স মাইনাস এইট এক্স এত টাকা সমান সমান আমাদের এক্স বাই ষাট টাকা, ঠিক। তাহলে আমাদের লাভ বেড়ে গেছে। এবার বলেছে আমাদের শতকর কত লাভ বা কত ক্ষতি হয়েছে সেটা প্রশ্ন চেয়েছে, তো আমাদের দেখতে পাচ্ছি প্রশ্নের উত্তরে যে আমাদের এখানে লাভ হয়েছে, তাহলে শতকরা লাভ বের করতে হবে। অত লিখব শতকরা লাভ, শতকরা লাভ, শতকরা লাভের সূত্র কী ছিল, শতকরা লাভের সূত্র ছিল লাভ বাই মোট ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য গুণ হান্ড্রেড, ঠিক। তো লাভ হয়েছে আমাদের এক্স বাই সিক্সটি, মোট ক্রয় মূল্য ছিল টু এক্স বাই ফিফটিন, টু এক্স বাই ফিফটিন ইন্টু হান্ড্রেড, ঠিক। তাহলে এটা আমরা সমাধান করলে পেয়ে যাব, তাহলে এক্স বাই সিক্সটিন ইন্টু ফিফটিন বাই টু এক্স, তাহলে এক্স এক্স ক্যান্সেল হলো, আর এদিকে পনেরো দিয়ে কাটে এটা হচ্ছে চার, ঠিক, গুণ হান্ড্রেড, ঠিক। তাহলে চার দিয়ে একশো কাটলে হয় পঁচিশ, ঠিক, তাহলে পঁচিশ বাই টু, পঁচিশ বাই টু, পঁচিশ বাই টু মানে হচ্ছে আমাদের বারো পূর্ণ একের দুই, ঠিক। তো এত পার্সেন্ট হচ্ছে আমাদের কি শতকরা লাভ, শতকরা লাভ হলো আমাদের বারো পূর্ণ একের দুই। তো এটাই হলো এই যে প্রশ্নটা আছে আমাদের তেরো নম্বর প্রশ্ন, তার সমাধান। তো আশা করি তোমাদের এই প্রশ্নের উত্তরটা ভালো লাগলো, এবং এই সমাধানটা তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবে, এবং তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।